প্রতিবাদ করবে, তাদেরকে নিপীড়ন করা, তাদেরকে তাদের উপর অত্যাচার করা, এটা মূল্য কেন? গত আড়াই মাস সময়ে আপনারা জানেন যে তিনজন সহযোদ্ধাকে এ পর্যন্ত হত্যা করা হলো। এর আগে 2013 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে, তার এক মাস পরেই 30 এপ্রিল হত্যা করা হয়েছে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে, এবং এরপর আজকে সে বিজ্ঞান লেখক এবং ব্লগার অনন্ত বিজয় দাসকে ঠিক একইভাবে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের মিছিল, লাশের মিছিল প্রতিদিন বেড়েই চলেছে। আমরা কোনো বিচার দেখছি না, কোনো আশার আলো দেখছি না, আমরা দেখছি না যে কোনো অপরাধী এখন পর্যন্ত বিচারের আওতায় এসেছে। ইতিমধ্যেই 20 জনের অধিক সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। সেই সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না, আর ঘরের ভেতর লুকিয়ে থাকবেন না। আজকে এই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে, গণতন্ত্রের পক্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে, আইনের শাসনের পক্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আজকে বাংলাদেশকে হায়েনাদের হাত থেকে, দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে হবে। এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করব এবং সন্ধ্যায় মশাল মিছিলের কর্মসূচি পালন করব। চালিয়ে দাও, পুড়িয়ে দাও, সন্ত্রাসীতে রাস্তা না, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, ধর্ম ব্যবসা রাস্তা না, চালিয়ে দাও, প্রশাসন জবাব চাই, আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও।